এক্সকিউজ মি, আপনার কি একটু সময় হবে, একটু কথা বলবো? আমি আসলে একটা ছবি বানাতে চাই, আপনি কি আমার ছবিতে অ্যাক্টিং করবেন? ছবি বানাবে, আসল মতলব কি সেটা বলো না। মানে আসলে ছবি বানাতে চাই। আমি জানি তোমার মতো ছেলেরা ছবি বানানোর কথা বলে মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়, কি সত্যি বলি নেই? না মানে আমি আমি সত্যি বলেছি তাই না? এই নাম কি তোমার? জি আমার নাম সজীব। এসব ধান্দা কবে থেকে শুরু করেছো? আর এসব বলে কতই মেয়েকে বা পটাইছো? আরে না, একটিও না। তুমি কি বুঝতে পারছো তুমি ভুল জায়গায় নক করেছো? দেখুন আমি ভুল জায়গায় নক করিনি, আমার আসলে আপনার মতো একটি মেয়ে দরকার। এসব মতলবাজে ছেড়ে শশী বললেই তো পারো বিয়ে করতে চাই। আমিও বিয়ে করিনি। বিয়ে? আমি না 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 না। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করবে না, ফ্ল্যাটিং করবে? কি করো তুমি, তোমাকে আমি এক্ষুনি পুলিশে দিব। পুলিশ? গত সপ্তাহে ছাড়া পেয়েছি থানা থেকে, ও কথা বলবেন না প্লিজ। ও এই অভিজ্ঞতাও নিয়েছো? এই ছোকরাই তুমি করো কি? হ্যাঁ দেখুন আমি ফিল্মের উপরে মাস্টার্স করেছি, আর একটা অ্যাড ফার্মে চাকরি করতাম, সেটা ছেড়ে দিয়েছি গত সপ্তাহে। এখন একটাই স্বপ্ন, ছবি বানাবো। তোমার বাবার অনেক টাকা তাই না? জি না, আমার বাবার অনেক টাকা নেই, আর উনি তো সরকারি চাকরি করতেন, সরকারি চাকরিদের বেশি টাকা থাকে না। আমি অনেক কষ্টে পড়ালেখা করেছি, স্বপ্ন ছিল একটাই, সত্যজিতের মতো ব্যতিক্রমধর্মী ছবি বানানোর। ও আচ্ছা আচ্ছা, তুমি এই যুগে সত্যজিৎ হতে চাও তাই না? একটু বসো, তোমার একটা ছবি আঁকি। তুমি একটু বসো, ছবিটা এঁকে শেষ করে নিই। আপনি অনেক স্মার্ট। আচ্ছা আপনি কি ছোটবেলা থেকে ছবি আঁকেন? ছবি আঁকাটা বাবার কাছ থেকেই শিখেছি। সত্যজিৎ যখন কোনো শুটিংয়ে যেতেন তখন তিনি সবার আগে কী করতেন জানেন? উনি ছবিটা এঁকে নিতেন। আর আমার পোড়া কপাল, আমি ছবি আঁকতে পারি না, আপনি আমাকে ছবি আঁকা শেখাবেন? সত্যি কি ছবি আঁকা শিখতে চাও নাকি মোহে পড়ে এইসব কথা বলছো? বিশেষ করুন একদমই মোহে পড়ে নয়, ছবি নির্মাণ করাটা আমার একটা স্বপ্ন, চিরটাকাল এই স্বপ্নটা আমাকে তাড়া করে বেড়ায়, আর এই স্বপ্নটা এখন খুব নাড়া দিয়ে উঠেছে। একটা কথা বলি, আমি যদি আমার ছবিতে আপনাকে নায়িকা বানাতে চাই আপনি কি অভিনয় করবেন? সিনেমা ছাড়া আমি যে কোনো বিষয়ে তোমাকে সাহায্য করতে পারবো। একটা অনুরোধ, সিনেমার অভিনয়ের কথা আমাকে কখনোই বলতে পারবে না। কেন? সিনেমার প্রতি আপনার এত তিক্ততা কেন? শুনবে সে কাহিনী তো শোনো, আমি তোমার মতো একজন পরিচালকের প্রেমে পড়েছিলাম বছরখানেক আগে। সে আমাকে সিনেমার নামে যেসব জায়গায় নিয়ে যেত তা আমি মিশে উঠতে পারিনি। শেষ পর্যন্ত আমার সাথে প্রেমের অভিনয় করে প্রতারণা করেছে সে। দেখো আমি কিন্তু সেরকম না, আর আমার স্বপ্ন ছবি বানানো। এত সুপারস্টার থাকতে তোমার আমাকে কেন পছন্দ হইলো? ব্যাপারটা অতি সিম্পল, আমি আসলে নতুনদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে? সহজ ব্যাপার, কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।
ক্যামেরা রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। আসো আসো, হচ্ছে হচ্ছে, ওকে কাট ইট।